বেস্ট। তাহলে আমরা নেক্সট যে পার্টটাই ঢুকবো সেটা হচ্ছে অল্টারিং দ্য টেবিল। আচ্ছা, এখানে আমরা কি কি করতে পারি যখন অল্টারিং টেবিলে যাচ্ছি? আমরা ফার্স্ট যে কাজটা করতে পারি, অর্থাৎ কোনো কারণে আমাদের কাছে টেবিলের নামটা আমাদের চেঞ্জ করতে হবে, তখন যে কনস্ট্যান্টটা, যে কিওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি, দ্যাট ইজ কল্ড রিনেম। সাপোজ রিনেম দ্য প্রিনেম অফ দ্য টেবিল টু নিউ নেম, এই ওয়েতে। অর্থাৎ আমরা একবার চেক করি এখানে, এই যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে আপাতত কো এমপ্লয়িজ টেবিলটাকে আমরা চেঞ্জ করব। ওকে, তাহলে আপাতত এইখানে আমরা এই অবধি এটাকে কমেন্টে চলে গেলাম, একবার শুধু দেখে নি। আমরা যদি ডেসক্রাইব কো এমপ্লয়ি এটাকে যদি এখানে ডেসক্রাইব করতে যাই, আপাতত কো এমপ্লয়িজ আমাদের কাছে কাজ করছে, এটার নাম কো এমপ্লয়িজ। আমরা এইবার জাস্ট এটাকে রিনেম করব, সেট করাই আছে। আমরা এখানে এটাকে রিনেম টেবিল কো এমপ্লয়িজ টু এমপ্লয়িজ এটাতে নিয়ে চলে যাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল যদি কল করি, দেখ এখানে আমাদের কাছে কোনো প্রবলেম নেই, এইটা এরর লেস হয়েছে। আমরা যদি এখানে আপাতত ডিসক্রাইব কো এমপ্লয়িজ কে কানেক্ট করি, আমাদের কাছে কিন্তু এরর দিচ্ছে, কারণ কো এমপ্লয়িজ বলে কোনো টেবিল আমাদের কাছে নেই। আমরা এটাকেই কোটাকে ডিলিট করে দিয়ে শুধু এমপ্লয়িজটাকে নাও কল করছি, এবং অ্যাজ ইউজুয়াল এটা কোনো প্রবলেম করবে না, কারণ এটা নাম এখন চেঞ্জ হয়ে এমপ্লয়িজ হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেখানে আমরা অল্টার টেবিলে রিনেম করতে পারি। নেক্সট ওয়ান, আমরা এবার যেটা করতে পারি সেটা হচ্ছে কলাম আর টেবিলের ভেতরে, টেবিলের ভেতরে গিয়ে এবার কাজটা করতে পারি বা অল্টারিং করতে পারি। ওকে, এখানে যে কিওয়ার্ডস গুলো ইউজ হবে, দ্য ভেরি ফার্স্ট ওয়ান অল্টার টেবিল, এবং অ্যাজ ইউজুয়াল তার টেবিল নেম। এর সঙ্গে যে যে কমেন্টস গুলো ইউজ হতে পারে, দ্যাট মিনস অটো ইনক্রিমেন্ট অল্টারিং এর সময়, এটা কি করছে? এটাকে আর একটা থাকে, আচ্ছা আপাতত বলছি, এটা কাজ করতে গিয়ে হয়তো একটু মনে পড়বে, অটো ইনক্রিমেন্ট কলাম, মানে কলামের যে ভ্যালুগুলো আছে সেটাকে অটো ইনক্রিমেন্ট করবে। এটার আর একটা নাম আছে বোধ হয়, স্টার্টিং ভ্যালু, আমি আপাতত একটু লিখে রাখছি, আমি ঠিক মোটটা মনে পড়ছে না, পরের দিন মনে করলে একবার বলে দেবো। অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট, যেখানে আবার স্টার্টিং ভ্যালুটা কাজ করে। আরো একটা কনস্ট্যান্ট আছে, দ্যাট ইজ অ্যাড কনস্ট্যান্ট। ওকে, এটা অরিজিনালি দ্য ডিটেলস অফ দ্য কনস্ট্যান্ট টু অ্যাড আ টেবিল কনস্ট্যান্ট, ইভেন দ্য ফরেন কি কনস্ট্যান্টকেও চেঞ্জ করতে আমাদের কাজে লাগবে। নেক্সট ওয়ান, আমাদের কাছে আরো কি কি আছে সেটা হচ্ছে ড্রপ ইন্ডেক্স, ড্রপ ইন্ডেক্স এটা কি করছে, যে ড্রপা আর ডিলিট করছে বা ড্রপ করছে টেবিল কনস্ট্যান্ট, একটা টেবিল কনস্ট্যান্টকে
ডিলিট হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এক্সক্লুডিং ফরেন কি, এটা কিন্তু ফরেন কি কনস্ট্যান্ট কে ডিলিট করতে পারবে না ড্রপ ইন্ডেক্সের রেসপেক্টে। আরো একটা যেটা আমাদের খুব কাজে লাগবে সেটা হচ্ছে ড্রপ ফরেন, এবং তার সঙ্গে কি থাকছে না, নেম অফ দ্য ফরেন। আরো যেগুলো ছোট ছোট দু চারটে লাগতে পারে, ফার্স্ট ওয়ান হচ্ছে নাম থেকেই বোঝা যাবে, মডিফাই কলাম অল্টারিং এর সময়, আর একটা হচ্ছে ড্রপ কলাম, কোনো একটা যদি আমরা কলাম বা ফিল্ডকে ডিলিট করতে চাই, ইভেন অ্যাড কলাম। ওকে, ইভেন যখন আমরা অ্যাড করতে চাইব, অ্যাড কলাম করব, উই ক্যান অলসো স্পেসিফাই দ্য পজিশন অফ দ্য নিউ কলাম অলসো, অর্থাৎ কোথা থেকে আমরা ওই কলামটাকে অ্যাড করব বা কোথায় ডিলিট করব। আর একটা ছোট্ট, যদিও এটা খুব একটা কাজে লাগে না, দ্যাট ইজ কল্ড দ্য আফটার, আফটার কলাম যে নেমটাকে আমরা কাজে লাগাচ্ছি, কি না ইনসার্ট দ্য নিউ কলাম আফটার অ্যানাদার কলাম। প্র্যাকটিক্যালি আমরা অ্যাড কলাম দিয়েই ওটা করে দিই, যেহেতু আমরা সেখানে পজিশনটা ইউজ করাতে পাচ্ছি, তাই আমাদের খুব একটা আফটার কলামটা কাজে লাগে না। ধরা যাক আমরা এবার একটু এমপ্লয়ি টেবিলটাতে যাব, একবার একটু এমপ্লয়ি টেবিলটার দিকে তাকিয়ে দেখ, খুব ভালো করে এমপ্লয়ি টেবিলটার দিকে তাকিয়ে দেখ। ফার্স্ট যেটা আছে ফিল্ড, দ্যাট ইজ কল্ড দ্য আইডি, সেকেন্ড ওয়ান ইএম আন্ডারস্কোর নেম, জেন্ডার কন্ট্যাক্ট নাম্বার এজ ডেট ক্রিয়েটেড, ওকে, 1 2 3 4 5 6 পরপর আছে। আমরা এবার অল্টার করব, অল্টার যদি করি, আমরা ফার্স্ট অল্টারিং এ যাচ্ছি, স্ক্রিপ্টটা এইটা, অল্টার টেবিল এমপ্লয়িজ, অর্থাৎ টেবিল এমপ্লয়িজটাকে অল্টার করো। নাও দ্য নেক্সট ড্রপ কলাম এজ, তার মানে এজ এই যে কলামটা এটা ডিলিট হবে, নেক্সট অ্যাড কলাম। অলরেডি আমরা বলছিলাম যে অ্যাড কলাম ইউজ করতে পারি যেখানে পজিশন দেওয়া যায়, স্যালারি এই কলামটা আমাদের কাছে অ্যাড হবে, দ্যাট ইজ টাইপ অফ ফ্লোট, দ্যাট ইজ নট নাল, অ্যান্ড ওই যে আমরা ইউজ করবো এবারে, দ্যাট ইজ আফটার কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারের পর এজ ছিল সেইটা কিন্তু ডিলিট হয়ে যাবে ড্রপ কলাম দিয়ে, দিয়ে তারপরে ঢুকে যাবে দ্যাট ইজ স্যালারি। অ্যানাদার ওয়ান অ্যাড কলাম ইয়ার্স ইন কোম্পানি, এইটা ঢুকবে কলাম হিসেবে, ইন্টিজার টাইপ নট নাল, আফটার স্যালারিটা মানে আগে স্যালারিকে ইনপুট করো, করে তারপর ইনপুট করো, তাহলে এখান থেকে আমার এজটা বাদ হয়ে যাবে। সো আমরা এটাকে আপাতত কল করি, কল করেছি এবং এখানে কোনো রকম ভাবেই কোনো এরার দেয়নি, তাহলে ওয়ান্স এগেন আমরা ডেসক্রাইব এমপ্লয়িজে চলে যাই। দেখ অলরেডি আইডি যেমন ছিল আছে, ইএম নেম যেমন ছিল আছে, জেন্ডার যেমন ছিল আছে, কন্ট্যাক্ট নাম্বার যেমন ছিল আছে, এজ ডিলিট হয়ে গেল, ড্রপ এজ ড্রপ হয়ে গেছে, কলাম অ্যাড হয়েছে কন্ট্যাক্ট নাম্বারের পরে স্যালারি, দেন স্যালারির পরে অ্যাড হয়েছে ইয়ার ইন কোম্পানি, নাও দ্যাট ইজ ফ্লোট টাইপ, দ্যাট ইজ ইন্টিজার টাইপ। আমরা এইভাবে সিম্পলি একটা
কলাম টেবিলকে অল্টার করতে পারবো। নেক্সট আমরা অল্টার করছি যেখানে যাব আবার সেই এগুলোতে, একদম প্রথমে দেখ ড্রপ ফরেন কি, নেম অফ দ্য ফরেন কি, যেহেতু আমাদের কাছে কনস্ট্যান্টটা ফরেন কির কনস্ট্যান্ট গুলো কোথায় ছিল না, মেন্টরশিপ টেবিলে, তাহলে আমাদের অল্টার করতে হবে এবার মেন্টরশিপ টেবিলটাকে। আমরা ফার্স্ট অফ অল মেন্টরশিপ টেবিলটাকে একবার দেখে নিই। ডিসক্রাইব মেন্টরশিপস কি কি আছে, মেন্টর আইডি, মেন্টি আইডি, স্ট্যাটাস, প্রজেক্ট। আমাদের ফার্স্টে যদি একদম চলে যাই, এখানে কিছু কনস্ট্যান্ট ছিল, দ্যাট ইজ FK1, FK2। আমরা এবার এটাকে অল্টার করি মেন্টরশিপটাকে। সিম্পলি প্রথমেই যেটা করছি সেটা দেখ কিছুই না, অল্টার টেবিল মেন্টরশিপস ড্রপ ফরেন কি FK2, অর্থাৎ ফরেন কি FK2টাকে আমরা ডিলিট করে দিচ্ছি। সো অল্টার টেবিল মেন্টরশিপস ড্রপ ফরেন কি FK2 করে দিলাম এবং মেন্টরশিপটাকে একবার কল করছি। প্র্যাকটিক্যালি ইজ দেয়ার এনি প্রবলেম, কোনো কিছু চেক করে দেখা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে? দেখ কিছুই বোঝা যাবে না, তার কারণটা কি, এটা একটা কনস্ট্যান্ট ফরেন কি হিসেবে ওর ভেতরে কাজ করছিল, আমরা জাস্ট FK2টাকে ডিলিট করেছি, ও কিন্তু টেবিলটার ভেতরে কোনো রকম অল্টারিং করেনি। এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে মেন্টরশিপের ভেতরে একটা ফরেন কিকে জাস্ট ড্রপ করিয়েছি, যদি টেবিলটার দিকে স্ক্রিপ্টটার দিকে তাকানো হয়। আমরা আবার একটু চেঞ্জ করিয়ে দেবো। ওকে, এখানে চাইলে আমরা আবার অ্যাড করতে পারবো। তো আমরা পেস্ট করছি, এখানে কি করছি, অল্টার টেবিল মেন্টরশিপস, অর্থাৎ মেন্টরশিপ টেবিলটাকে নিয়ে কাজ করো, অ্যাড করো কনস্ট্যান্ট FK2, ফরেন কি, মেন্টি আইডি, রেফারেন্সেস, এমপ্লয়ি আইডি, অন ডিলিট ক্যাসকেট, অন আপডেট ক্যাসকেট, ঠিক যেটা আমাদের কাছে ছিল সেটাই। এর মধ্যে শুধু একটাকে আমাদের কোনো কাজে লাগছে না, দ্যাট ইজ কল্ড, আমরা প্রথমেই বলেছি ইউনিক, যেহেতু প্রাইমারি কি ডিক্লেয়ার, তাহলে আমরা কি করব এখানে ওই ইন্ডেক্সটাকে, ওই সরি ওই কনস্ট্যান্টটাকে সিম্পলি ডিলিট করে দাও। তাহলে আমরা আবার এটাকে কল করলাম এবং দেয়ার ইজ নো প্রবলেম, জিরো রোজ অ্যাফেক্টেড, রেকর্ডস জিরো, এটা। অতএব আমরা যদি আবার একবার মেন্টরশিপসে যাই তাহলেও সেখানে গিয়ে আমাদের কাছে কোনো পার্থক্য আমরা দেখতে পাবো না। ওকে, ফার্স্ট অফ অল ডেটাবেস তৈরি হলো, সেকেন্ড অফ অল টেবিল তৈরি হলো, টেবিলের ভেতরে কলামের রেসপেক্টে আমরা কনস্ট্যান্ট ইউজ করলাম, তারপর আমরা টেবিলের রেসপেক্টে কনস্ট্যান্ট ইউজ করলাম, তারপর যেটা করছি সেটা হচ্ছে যদি ফরেন কি ইউজ করি সেটাকে কিভাবে করব, নেক্সট অল্টার কিভাবে করব। করার পর এখানে যেটা আমি একমাত্র এক্সিকিউট করব না সেটাকে জাস্ট এমনি বলছি শুধু, দ্যাট মিনস হাউ টু ডিলিট। আমরা যদি একটা ডিলিট করতে চাই একটা টেবিলকে, এখানে এখন আপাতত এটাকে নিয়ে কাজ করব বলে আর টেবিলটাকে ডিলিট করছি না, দ্যাট মিনস সেটার জন্য যে কমান্ডটা লাগবে আমাদের, ডিলিটিং আ টেবিল, আমরা যদি একটা টেবিলকে ডিলিট করতে চাই তখন যেটা ইউজ করব, দ্যাট ইজ ড্রপ অ্যাজ ইউজুয়াল, যেভাবে আমাদের কাছে ডেটাবেসটা ছিল টেবিল। নাও ইফ এক্সিস্ট, আমরা রাখতেও পারি নাও রাখতে পারি, রাখাটা বেটার সবসময়, ইফ এক্সিস্ট অ্যান্ড দেন দ্য টেবিল নেম। ওকে, আমরা একটা এখানে দেখাই একটা অন্য কিছু দিয়ে, আমরা এখানে করছি বটে কিন্তু এটা আমাদের মেন্টরশিপ টেবিল বা এমপ্লয় টেবিলটাকে নিয়ে। ওকে, সো ড্রপ টেবিল ইফ, আচ্ছা ইফ এক্সিস্টটাকে আমি এই মুহূর্তে এখানে ডিলিট করে দিলাম, সাপোজ ডেমো। ওকে, যদি এটাকে আজকে কল করি দেখ একটা এখানে এরর কোড দিচ্ছে, এরর দিচ্ছে অলরেডি রেড, ড্রপ টেবিল ডেমো আননোন টেবিল কোম্পানি এইচআর ডট ডেমো, অর্থাৎ একটা রেড
সিগন্যালও দিল যে এরার বলে। ওকে, আমরা এখানে যেটা করব এবারে সেটা হচ্ছে ইফ এক্সিস্ট কথাটা ইউজ করব। ইফ এক্সিস্ট ডেমো দিয়ে এবার এটাকে কল করছি, ও কিন্তু ওয়ার্নিং দিচ্ছে কিন্তু এরার ক্রিয়েট করছে না। ওকে, প্রথমটা ছিল এরার, যদি ইফ এক্সিস্ট ইউজ না করা হয়, দ্যাট ইজ অলসো সেম ফর দ্য ডেটাবেস। তো আননোল টেবিল কোম্পানি এইচআর ডট ডেমো, অর্থাৎ কোম্পানি এইচআর ডেটাবেস এর ভেতরে ডেমো বলে কোনো টেবিল নেই, আমরা পুরোটা কাজ করছি কিন্তু ডেটাবেস কোম্পানি এইচআর এর উপরে। এই অবধি এসে আমাদের যে পার্টটা হলো সেটা হচ্ছে অল্টারিং অফ টেবিল। তো নেক্সট পার্টে আমরা যেটা চলে যাব, দ্যাট ইজ ইনসার্টিং দ্য ডেটা, আমরা ডেটা ইনসার্ট করব ইন দ্য টেবিল। এই অবধি কি কোশ্চেন আছে বল? আমরা এবার ইনসার্টে ঢুকি। ওকে, তাহলে আমরা এবার চলে যাচ্ছি ইনসার্টিং ডেটা ইন দ্য টেবিল। ওকে, অনেকগুলো লেখা, আমরা আপাতত সেভাবে যাচ্ছি না, আমরা ডাইরেক্ট কোডটা মানে স্ক্রিপ্টটা থেকে ডাইরেক্ট চলে যাচ্ছি। আমি পাঠিয়ে দেবো স্ক্রিপ্টের সবকটা, আমি এখানে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, এখানে যা যা হয়েছে। ওকে, সো নেক্সট আমরা ধরে নিচ্ছি, ধর আপাতত এমপ্লয়ি টেবিলে আমরা কিছু ডেটা ইনসার্ট করব। তো যে স্ক্রিপ্টটা ইউজ করছি এই মুহূর্তে এটা, দ্যাট ইজ ইনসার্ট, কিভাবে ইউজ করব না, ইনসার্ট ইনটু দ্য টেবিল নেম ইন ব্র্যাকেট বা ইন প্যারেন্থেসিস আমরা ইউজ করব কলাম নেম ওয়ান, কলাম নেম টু, কলাম নেম থ্রি, কলাম নেম ফোর, ইন দ্যাট ওয়ে, দেন দ্য ভ্যালুস দ্যাট কিওয়ার্ড। সো ইনসার্ট ইনটু এমপ্লয়িজ। নাও চেক দ্য ফার্স্ট ওয়ান কলাম ইজ ইএম আন্ডারস্কোর নেম, সেকেন্ড ওয়ান জেন্ডার, থার্ড ওয়ান কন্ট্যাক্ট নাম্বার, ফোর্থ ওয়ান স্যালারি, ফিফথ ওয়ান ইয়ার্স ইন কোম্পানি। আমাদের কাছে কিন্তু যদি আমরা চেক করি, আমাদের কাছে কিন্তু আরো দুটো কলাম আছে। আমরা একবারের জন্য একটু, কোথায় গেল ওটা, ডিসক্রাইব এমপ্লয়িজ, একটু তাকিয়ে, আমাদের কাছে কিন্তু প্রথমে আছে একটা কলাম, দ্যাট ইজ আইডি, লাস্টে একটা কলাম ডেট ক্রিয়েটেড। এই দুটো কিন্তু এখানে আমরা ইউজ করলাম না। প্রথমে আমরা কোন দুটো করেছি, কোন কোনগুলো করেছি, ইএম নেম করেছি, জেন্ডার ইউজ করেছি, কন্ট্যাক্ট নাম্বার ইউজ করেছি, স্যালারি করেছি, ইয়ার্স ইন কোম্পানি করেছি, বাট ডেট ক্রিয়েটেড আর আইডি এ দুটোকে করা হয়নি। কেন? যদি আমরা প্রথম দিকে লক্ষ্য করি, একদম যখন টেবিল ক্রিয়েট করা হয়েছিল তখন এখানে কিন্তু আমাদের কাছে ফার্স্টেই বলে দেওয়া হয়েছিল অটো ইনক্রিমেন্ট আইডি। যদি আমি অটো ইনক্রিমেন্ট করাই, অটো ইনক্রিমেন্ট মিন্স কি, ইন্টিজার ভ্যালু বলে দেওয়া হয়েছে এবং তার মানে এক এক করে বাড়বে প্লাস ওয়ান করে, যদিও সেখান থেকে নিজে থেকেই জিনিসটাকে করে, দেন আমরা যদি ইনপুট করতে যাই তাহলে কিন্তু মেন প্রবলেমটা হবে অটো ইনক্রিমেন্টের রেসপেক্টে একটা এরার দেবে। সো ইটস বেটার অলওয়েজ অটো জেনারেটেড এবং অটো ইনক্রিমেন্ট হিসেবে ও কাজ করে। লাস্ট ওয়ান ডেট ক্রিয়েটেড, দ্যাট ইজ বেসড অন দ্য ফাংশন নাও, ডিফল্ট এর একটা ডিফল্ট ভ্যালু আছে, দ্যাট ইজ নাও, অর্থাৎ এইটার রেসপেক্টে আমরা এই জন্যে কিছু চেঞ্জ করছি না। আমরা যেগুলো ইনপুট করছি, ইএম নেম, জেন্ডার, কন্ট্যাক্ট নাম্বার, স্যালারি, ইয়ার্স ইন কোম্পানি। সো দ্য সিনট্যাক্স ইজ প্রথমে ইনসার্ট, দেন ইনটু, দেন দ্য নেম অফ দ্য টেবিল, দেন উইদিন প্যারেন্থেসিস যা কলামগুলোতে আমরা ইনপুট করব, দেন ভ্যালুস অ্যান্ড দেন ইচ ফর দ্য ভ্যালুস, প্রত্যেকটা রেকর্ডের জন্য, যদি সেটা ভ্যারকার টাইপের হয় তাহলে সিঙ্গেল কোটেশনের মধ্যে কমা, দেন যেহেতু
M, male na female, that is for gender. Then the number, single quote mode. Ekta kintu dek amader kache third jeta ache, that is contact number. Contact number ta amader kache ki dewa hoyechilo, that is varchar. Jehetu varchar chilo, jehetu gender ta character chilo, jehetu EM ta varchar chilo. তাই যেখানে যেখানে ভার্কার আছে আমরা সেখানে সেখানে ইউজ করছি সিঙ্গেল কোটেশন। ওকে, দেন এজের ক্ষেত্রে ছিল ইঞ্চ, ইন্টিজার, তাই এজের ক্ষেত্রে আমরা কোনো ভ্যালু ইউজ করছি না। নেক্সট আরো একটা জিনিস তো ইনপুট হয়ে গেছিল ইয়ারসিন কোম্পানি, এবং ইয়ারসিন কোম্পানিও আমাদের কাছে এখানে যখন অ্যাড করেছিলাম অল্টার করে, এই যে ইন্টিজার, ওকে, সো সেই রেসপেক্টে আমরা ওই ভ্যালুগুলোকে কিন্তু যখন ইন্টিজার বা নিউমেরিক্যাল ডেটা টাইপ আমরা সেখানে সিঙ্গেল কোটেশন ইউজ করছি না। সো একবার এবার এটাকে কল করা যাক, ওকে। সো এটাকে যদি আমরা, আচ্ছা এর আগে আরো একটা জিনিস বলে দিই, এটা তোরাও জানিস যে যদি আমরা কোনো ডেটা রিড করতে চাই যে কি রেকর্ডস আছে কোনো একটা টেবিলের মধ্যে, আমরা যেটা ইউজ করব দ্যাট ইজ কল্ড সিলেক্ট। সমস্ত রেকর্ড যদি আমরা, এটা একটা বিশাল বড় পার্ট, এটাই পুরো কাজে লাগে। তো আমরা যদি আপাতত সমস্ত কিছুই দেখতে চাই সমস্ত টেবিলের ডেটা, তাহলে সিলেক্ট স্টার্ট দ্যাট ইজ ফ্রম এমপ্লয়িজ দ্যাট টেবিল, ওকে। সো আমরা এই মুহূর্তে একবার দেখি যেহেতু এর ভেতরে কিছু আছে কিনা। এই মুহূর্তে দেখা যাচ্ছে এর ভেতরে পুরো ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই। সো আমরা এই পোর্শনটুকু ইনসার্ট করছি, দ্যাট মিন্স ডেটাগুলো ইনসার্ট করছি। সো কল করলাম, এবং এখানে যদি আমরা যাই লাস্টেরটা লিখেছে দ্যাট 10 রোজ অ্যাফেক্টেড, অর্থাৎ 10টা রেকর্ড অ্যাফেক্ট হয়েছে। 10টা রেকর্ড অ্যাফেক্ট হওয়ার কারণও আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ওকে। সো নাও সিলেক্ট স্টার্ট ফ্রম এমপ্লয়িজ, সো চেক। নাও আমাদের কাছে এবার কিন্তু আমরা রেকর্ডগুলোকে দেখতে পাচ্ছি, এবং আইডিগুলো অটো জেনারেট করে অটো ইনক্রিমেন্ট হয়েছে যদি আমরা আইডি দিকে তাকাই, দেখ, ওকে। নেক্সট ওয়ান, ডেট ক্রিয়েটেড। অলরেডি এখন বাজে, যখন ক্রিয়েশনটা হয়েছে প্রত্যেকটা একসঙ্গে ক্রিয়েশন হয়েছে, এটা বাই ডিফল্ট যখন আমাদের ডেটাবেসে কাজ হবে তখন তো আর এইভাবে আমরা কাজ করব না, প্রত্যেকটা রেকর্ড আলাদা আলাদা করে হয়তো ইনপুট করব, তাই তখন ডেট ক্রিয়েটেডটা আলাদা হবে। এখানে যেহেতু 10টা একসঙ্গে হয়েছে, তাই দ্যাটস ওয়াই এখানে সমস্ত ভ্যালুগুলো একসঙ্গে সেম হয়েছে। যদি আজকে এটাই 10টার জায়গায় আমরা 1 লাখ করে দিতাম, তাহলেই হয়তো সেকেন্ডের রেসপেক্টে কিছু ডিফারেন্স হতো, হয় মিলি সেকেন্ড বা সেকেন্ডের রেসপেক্টে, কারণ প্রথম দিকে তৈরি করার পর তার পরের গুলো তৈরি করতে গিয়ে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড দেরি হতো অ্যাকর্ডিং টু মেশিন কনফিগারেশন বা ডেটাবেসের সাইজের উপরে। সো দ্যাট ইজ দ্য ক্রিয়েশন। নাও 4 নম্বর আইডির দিকে তাকাই, ওয়ালকাট ওয়েলচ, এর কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ব্ল্যাঙ্ক। আমরা বলেই ছিলাম যে কন্ট্যাক্ট নাম্বার নাল হতে পারে, সো সেই রেসপেক্টে আজকে একটু তাকাই এবার এটার দিকে। দেখ এখানে কিন্তু আমরা একটা নাল দিয়েছি যখন ইনপুট করেছিলাম, হয়তো আমরা এটা প্রথমে লক্ষ্য করিনি। তো এখানে একটা নাল দেওয়ার ফলে কি হচ্ছে, ওর কাছে ওইটাকে ব্ল্যাঙ্ক হিসেবে ও কাউন্ট করছে, ওকে। আমরা যদি চাই এখানে এরপরে মেন্টরশিপ টেবিলে কিছু ইনপুট করব ডেটা, তাহলে মেন্টরশিপ টেবিলে আমাদের কাছে কি কি ছিল, 4টে জিনিস ছিল, মেন্টর আইডি, মেন্টি আইডি, একটা হচ্ছে বোধহয় স্ট্যাটাস, দেন দ্য প্রজেক্ট। তো আমরা কল করছি মেন্টরশিপটাকে, কন্ট্রোল সি, অ্যাজ ইউজুয়াল ফাঁকা। এখানে দেখ আমরা কিন্তু এই মুহূর্তে মেন্টরশিপের ভেতরে কোনো প্যারেন্থেসিস ইউজ করলাম না, কারণটা কি, কারণ যেহেতু
এখানে আমরা সমস্ত কমেন্টস সমস্ত কলামগুলোর উপরেই কাজ করছি মেন্টরশিপে। আমরা এখানে ইন প্যারেন্থেসিস আমরা সমস্ত কলাম নেমগুলোকে কমা কমা করে দিতেও পারি, আদারওয়াইজ যেহেতু সমস্ত কলামের উপর কাজ করছি আমরা এখানে আর প্যারেন্থেসিস এর ভেতরে কলাম নেমগুলোকে ডিসকাস করাচ্ছিও না। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যেভাবে তোমার কলামগুলো আছে, দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য মেন্টর আইডি, দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য মেন্টি আইডি, দ্য থার্ড ওয়ান ইজ দ্য স্টেটাস, দ্য থার্ড ওয়ান ইজ দ্য প্রজেক্ট, ইন দ্যাট ওয়ে ডেটা ইনপুট করে যাও। 1 2 3 4 5 পাঁচটা। তো আমরা আপাতত এখানে কল করলাম, রান হয়েছে এবং বেটার আমরা চেক করে নিই। সিলেক্ট স্টার্ট ফ্রম মেন্টরশিপ, ওকে। তো কল করলে দেখ অ্যাজ ইউজুয়াল আমাদের কাছে পাঁচটা রেকর্ড ক্রিয়েট হয়ে গেছে এবং সেটাকে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, তোদের কি আজকে প্রজেক্ট আছে? ওই প্রজেক্টের ক্লাস আছে? আচ্ছা ঠিক আছে, একটু একটু আর একটুখানি বলছি যে, হ্যাঁ বল। বলছি যে এটা অরাকল 10G ডেটাবেস যেটা একটা ছিল না, ওটাতে আগের বারে করেছিলাম এই এসকিউএল, এটা আমাদের করা যায় না? হ্যাঁ আমাদের এসকিউএল তো আমরা তো এই মুহূর্তে আছি যেটা সেটা হচ্ছে এসকিউএল, ডেটাবেসের এসকিউএল এই আছে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে আছে এবং মাই এসকিউএল এ কিছু কিছু পার্থক্য আছে, আদারওয়াইজ সেরকম কিছু নেই। এবার মাই এসকিউএল টার সঙ্গে যখন ডেটাবেসটার কানেক্ট করতে যাব, মানে পিএইচপি তে গিয়ে কানেক্ট করতে যাব, তখন তো আমাদের সমস্ত কাজটাই হবে স্ক্রিপ্টিং এর উপরে। ওরখানে পিএইচপি কাজের থেকে তখন স্ক্রিপ্টিং টা কাজটা বেশি হবে, অর্থাৎ এইগুলোকে তখন সেখানেই লাগবে। ওকে, আমরা কিন্তু ওরাকেল এর সঙ্গে কানেক্ট করব না, আমরা কানেক্ট করব মাই এসকিউএল এর সঙ্গে। ওকে, সো নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের আপডেটিং দ্য ডেটা। আপডেট করব কিভাবে? আপডেটিং দ্য ডেটা আপডেট করার জন্য আমাদের কাছে কি লাগবে, যে সিনট্যাক্সটা আছে দ্যাট ইজ কল্ড দ্য আপডেট টেবিল নেম। আচ্ছা সেমিকোলন কেন দিচ্ছি? আপডেট টেবিল আন্ডারস্কোর নেম, দেন সেট কলাম, অর্থাৎ যে কলামটা বা যে আইডি ফিল্ডটাকে নিয়ে কাজ করছি কলাম ওয়ান তার ভ্যালু, ওকে, কমা দরকার পড়লে আরো একটা যেটা সাপোজ কলাম টু তার ভ্যালু, কমা এরম ভাবে গিয়ে হোয়ার, এইখানে একটা গল্প আছে দ্যাট ইজ হোয়ার ক্লজ, দ্যাট ইজ কন্ডিশন, অর্থাৎ কি কন্ডিশনে আমরা কাজ করাচ্ছি। আমরা একদম প্রথমেই চলে যাই, সাপোজ ধর আপডেট এমপ্লয়িতে যাই, এমপ্লয়িজ এর রেসপেক্টে সিলেক্ট করি, ফার্স্ট এরটাতেই যাই। সাপোজ ধর আমাদের কাছে এখানে জেমস লি আছে, তার কন্ট্যাক্ট নাম্বার আছে 5165146568। আমরা যদি এটাকে আপডেট করতে যাই, এই কন্ট্যাক্ট নাম্বারটাকে আপডেট করতে যাই, তাহলে কি করব? সো দ্যাট ওয়ান একদম লাস্টে চলে যাই, এখানে আপডেট এমপ্লয়িজ, অর্থাৎ এমপ্লয়ি টেবিল নেমের ভেতরে গিয়ে আপডেটটা করো, সেট কন্ট্যাক্ট নাম্বার, এই যে ফিল্ডটা আছে কন্ট্যাক্ট নাম্বার তার যে নাম্বারটা আছে সেটাকে চেঞ্জ করে এটা করে দাও, দ্যাট মিনস ফ্রম 5165146568 টু 5165146529। কিন্তু কার রেসপেক্টে না, হোয়ার আইডি ইজ ইকাল টু 1 না বললে, এইটা যদি আমরা মিস করে যাই আজকে কিন্তু সমস্ত কন্ট্যাক্ট নাম্বার চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো বেটার আমরা একবার আগে নাম্বারটা চেঞ্জ করি। তো এই মুহূর্তে ছিল 5165146568 এবং এবার আমরা
সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ এ যাই, দেখ প্রথমটা চেঞ্জ হয়েছে। কারণ কি, ওখানে ডিক্লেয়ারটাই করাই ছিল হোয়ার আইডি ইজ ইকাল টু ওয়ান, আমরা দ্যাট ওয়ান ডিলিট করে দিচ্ছি। ওকে, সো ডিলিট করে আমরা কল করছি এবং আবার এমপ্লয়িজে যাচ্ছি। কোনটাকে নিল, নিল কি কিছু? তো দেখ কিছু কি চেঞ্জ করেছে, ও কিছু চেঞ্জ করতে পারেনি। তার কারণটা কি, ওর কাছে কিন্তু সেট কন্ট্যাক্ট নাম্বার, আমি কাকে করব সেই জিনিসটাই বুঝে উঠতে পারছে না। দ্যাটস ওয়াই সব সময় আমরা জাস্ট আর একবার নাম্বারটা চেঞ্জ করে 29 থেকে 30 চলে যাই, গিয়ে আমরা এটা করি হোয়ার আইডি ইজ ইকুয়াল টু সাপোজ 2, আমরা 2টাকে চেঞ্জ করি। তো 7919 থেকে ও চেঞ্জ হয়ে কিন্তু এবার 1730 হয়ে যাবে। অর্থাৎ যতক্ষণ না আমরা ওকে ডিক্লেয়ার করাচ্ছি যে কোনটার উপরে করতে হবে, ও কিন্তু করে উঠতে পারবে না। দেখ লাস্টেরটায় 2 নম্বরটায় চেঞ্জ হয়েছে এবং আপডেটটা হয়েছে। আমরা চাইলে আরো একটা জিনিস চেঞ্জ করতে পারি। সাপোজ এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার্স ইন কোম্পানি দুটো ওয়ান আছে, আমরা যদি এই দুটোকে চেঞ্জ করাই, তাদের রেসপেক্টে যদি কন্ট্যাক্ট নাম্বারটাকে চেঞ্জ করাই, তাহলে কি দাঁড়াবে? ওকে, তাহলে এইখানে আইডির জায়গায় আমরা চেঞ্জ করে ওটাকে করছি YARS_IN_Company। ওকে, এবং যেটার আইডি ছিল হচ্ছে, ভ্যালু ছিল হচ্ছে আমার কাছে 1, তার মানে এই দুটো লারি জাকার আর সেরেনা পার্কার, তাদের নাম্বার চেঞ্জ করে এখানে 1717 করে দাও, ছিল হচ্ছে 9799747342 সামথিং। সো আপডেট এমপ্লয়িজ কল অ্যান্ড নাও সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, দেখ অ্যাজ ইউজুয়াল কি হচ্ছে, চেঞ্জ হয়নি তো। এখানে তো দুটো হওয়া উচিত ছিল, দুটো চেঞ্জ, দুটোকে কল করলাম সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এখনো চেঞ্জ হয়নি, রিকানেক্ট করি ডেটাবেসটাকে। কোম্পানি এইচআর এ ঢুকি, ওকে, আমরা যদি কোম্পানি এইচআর এ ঢুকি, এখানে যে টেবিলস গুলো আছে এমপ্লয়িজ এর ভেতরে কলাম ইন্ডেক্স, এটাতে তো চেঞ্জ হচ্ছে না রে, কেন হলো না, কিছু একটা কারণে আটকেছে। ইয়ার্স ইন কোম্পানি, ইউ আর ইউজিং সেফ আপডেট মোড অ্যান্ড ইউ ট্রাই টু আপডেট এ টেবিল উইদাউট এ ফায়ার দ্যাট ইউজেস, ওটা তো তার পরেরটা, তার পরেরটা 10 রেজ রিটার্ন, রিটার্ন তো করেছে এবং পারফেক্ট হয়েছে, ও আপডেট তো ঠিকঠাকই করেছে, করার পর এখানে রেজাল্টটা দিচ্ছে ভুল, মানে আপডেশনটা কোনো কারণে ডেটাবেসে আপডেট হয়ে পারফেক্ট দেখাচ্ছে না। ইয়ার্স আন্ডারস্কোর ইন আন্ডারস্কোর কোম্পানি ইজ ইকুয়াল টু 1, নাও
আচ্ছা, আর একবার চেঞ্জ করে এটাকে 2 করে দিই। যেটা হচ্ছে এর পরেরটা, সেটা হচ্ছে ডিলিটিং দ্য ডেটা। আমরা যদি ডেটাটাকে ডিলিট করতে চাই তাহলে কি করব? না, অ্যাজ ইউজুয়াল এটার যেটা হয়, এটা অবশ্যই তোরা বাড়িতে একবার এসকিউএলটা ট্রাই করে দেখবি, কোনো কারণে ডেটাবেসের এখানে প্রবলেম হয়েছে। আমি ডেটাটাকে একবার আপডেট করি তাহলেই হয়তো বোঝা যাবে। সো দ্যাট ইজ ডিলিট, ডিলিট ফ্রম দ্য টেবিল নেম। নাও এখানেও কিন্তু আমাদের কাছে যেটা ইউজ করতে হবে, দ্যাট ইজ দ্য ওয়্যার ক্লজ। তা না হলে ও ফাইন্ড আউট করে উঠতে পারবে না কোনটাকে ডিলিট করবে, কোন কন্ডিশনটাকে ডিলিট করবে। তো এটাকেও আমরা সেইভাবে ভাবনা চিন্তা করে সাপোজ এমপ্লয়িজ এর ভেতরে একবার যাই। ওকে, সাপোজ দ্যাট ওয়ান, অর্থাৎ এই মুহূর্তে আমার কাছে 5 নম্বর আইডিতে কে আছে? লিজিওটিং। আমরা চাইছি যে এখান থেকে 5 নম্বরটাকে ডিলিট করতে। সো ডিলিট ফ্রম এমপ্লয়িজ হোয়ার আইডি ইজ ইকাল টু 5, যে 5 নম্বর আইডিটা আছে সেটাকে ডিলিট করো। ওকে, তো এটা কোথায় চলে এলাম? লাস্টে আসতো তা না? সো ডিলিট ফ্রম এমপ্লয়িজ হোয়ার আইডি ইজ ইকাল টু 5, ওয়ান রো এফেক্টেড, কোনো প্রবলেম হয়নি। সো আমরা সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ একবার চেক করছি। ওকে, এখানে দেখ অলরেডি কিন্তু 5 নম্বর ডিলিট হলো, কিন্তু অদ্ভুত ভাবে আমাদের যখন আপডেট করেছি সেই আপডেশনে কিন্তু ইয়ারসিন কোম্পানি 2-তে গিয়ে ও প্রবলেম করেছে, আপডেট হয়নি। ওকে, কন্ট্যাক্ট নাম্বার কি আমাদের ইউনিক দেওয়া ছিল? নট নাল আফ কন্ট্যাক্ট নাম্বার না, ভ্যারকার আমাদের তো ইউনিক বা কোনো গল্প কোথাও ছিল না। তো আমরা যদি আরো একবার চেক করি, আমরা এখানেও সেম এরর পাচ্ছি, তার কারণ ইউ আর ইউজিং সেভ আপডেট মোড। ইউ ট্রাই টু আপডেট আ টেবিল উইদাউট এ হোয়ার দ্যাট ইউজেস এ কি কলাম। দেখা যাক ও কি বলছে। এখানে আমরা এররটা কি পেয়েছি সেটা থেকে একটা এ হয়ে যাবে। টু ডিসেবল দ্য সেভ মোড টগল অ্যান অপশন ইন প্রেফারেন্সেস এসকেলেটর অ্যান্ড রিকানেক্ট। আচ্ছা, এটা এখানকার এরার, এটা এরারটা এখানে আসছে। তোরা একবার একটু ট্রাই করবি সেটা। আমরা যদি এখানে যাই, টগল দ্য অপশন ইন প্রেফারেন্সেস, প্রেফারেন্সেস যেহেতু তোরা যদি এটাতেই কাজ করিস, এসকিউএল এডিটর এবং এখানে একটা কোথাও আছে সেটা হচ্ছে সেভ মোড বলে এখানে কোথায় একটা অপশন আছে, সেভ আপডেট। ওকে, ওকে করলাম এবং রিকানেক্ট করছি। এবার যদি এটাকে আপডেট করতে যাই, এক্সপেক্টেড এইখানে এররটা আসবে না। ওকে, এইবার দেখা যাক। এবার কিন্তু অ্যাজ ইউজুয়াল 9 আর 10 দুটোতেই চেঞ্জটা হয়েছে, যাদের ইয়ারসিন কোম্পানি হচ্ছে 1। প্র্যাকটিক্যালি এটা এখানকার অপশনটা ছিল। একবার তোদের জন্য বলা, যদি এটা ইউজ করিস এডিট
প্রেফারেন্সেস, তার ভেতরে যে এসকিউএল এডিটর আছে, একদম শেষে গিয়ে দেখবে একটা সেভ আপডেটস বলে অপশন আছে, ওইটাকে এ করে দিয়ে সিম্পলি আরেকবার রিকানেক্ট করবি ডেটাবেসটাকে, তাহলে হয়ে যাবে। সো আপ টু দ্যাট আমরা যেটা এলাম সেটা হচ্ছে ডিলিট। ওকে, এবার জাস্ট একটাই ফাইনালি আসছি, সেটা হচ্ছে আপডেট। অর্থাৎ আমরা যদি আপডেট করতে চাই কোনো ডেটাবেসকে, আপডেট ডেটাবেসের জন্য কি হচ্ছে, সেখানেও আমাদের কাছে আপডেট এবং এমপ্লয়িজ হোয়ার সেট আইডি সাপোজ দ্যাট ইজ 12, যদি আইডি আমাদের 12 সেট করতে যাব, হোয়ার আইডি ইজ ইকাল টু 1। যদি আমরা এটা করতে চাই, দেখা যাক এটা কি করে, এটা কি পসিবল, তোদের পক্ষে কি মনে হয় বল? আপডেট এমপ্লয়িজ, আমরা এমপ্লয়িজটাকে আপডেট করছি, কাকে সেট করছি, না সেট করছি আইডি ইজ ইকাল টু 12, আইডিটাকে 12 সেট করো, এবং কিভাবে করো, হোয়ার আইডি ইজ ইকাল টু 1, যখন আইডি আমাদের 1 আছে। কি মনে হয়, এটা কি রান করবে না এরার দেবে? এটা ফেল করবে, কারণ কি আইডি কিন্তু অটো ইনক্রিমেন্ট এবং আইডি অটো জেনারেট করছে। আমরা যদি এটাকে রান করাই, দেখ এখানে পরিষ্কার একটা এরার দিচ্ছে, ক্যানট ডিলিট অর আপডেট আ প্যারেন্ট রো। অর্থাৎ একটা এমন কিছুকে আমরা আপডেট করতে পারবো না দ্যাট ইজ অলসো কানেক্টেড উইথ অ্যাজ এ ফরেন কি, যেটা কিন্তু ফরেন কি হিসেবেও কানেক্ট আছে। সো কনস্ট্যান্ট ফেলস, অর্থাৎ কোম্পানি এইচআর অ্যান্ড মেন্টরশিপস কনস্ট্যান্ট এফকে ওয়ান ফরেন কি, যেটা আমাদের কাছে আছে কিভাবে না এমপ্লয়িজ আইডি হিসেবে। অন ডিলিট ক্যাসকেড, এই যে কথাটা এখানে লেখাটা আসছে তাকিয়ে দেখ, অন ডিলিট ক্যাসকেড অন আপডেট রেস্ট্রিক্ট, অর্থাৎ এইখানেই ওই আপডেটটা ও করতে দেবে না সোজা কথায়, কারণ যে জিনিসটা আমরা মেন্টরশিপে কনস্ট্যান্টের মধ্যে ফরেন কি হিসেবে ফেলে রেখেছিলাম, অর্থাৎ পেরেন্ট কি এর ভেতরে আমরা আপডেট করতে গেলে বা ডিলিট করতে গেলে ও অন আপডেট বা অন ডিলিট রেস্ট্রিকশনে আটকে দিচ্ছে। ওকে, যদি আজকে আমরা এইখানে আরো একটা জিনিসই কাজ করতে যাই, সেটা হচ্ছে ধরা যাক আপডেট করছি, আপডেট এমপ্লয়িজ সেট আইডি ইজ ইকুয়াল টু 11। আবার একবার মেন্টরশিপ টেবিলটা সিলেক্ট করাচ্ছি, এখানে ভ্যালুগুলো এখানে জাস্ট দেখাচ্ছি, সিলেক্ট স্টার ফ্রম মেন্টরশিপ, একটু ভালো করে দেখ এখানে কি কি আছে, 1 2 3 4, চারটে আছে। আমরা এখানে যেটা চেঞ্জ করতে যাচ্ছি, আপডেট এমপ্লয়িজ সেট আইডি ইজ ইকাল টু 11, হোয়ার আইডি ইজ ইকাল টু 4, দেখা যাক এ কি এরার দেয় কি দেয় না। দেখ এ কিন্তু এরার দিল না, ও কিন্তু আপডেট করে দিল, 4 নম্বর আইডিটাকে 11 আইডি করে দিয়েছে। তার কারণটা কি সেটা একটু দেখা যাক এখানে, তার আগে আমরা এমপ্লয়িজটাকে একবার রান করাই। এমপ্লয়িজে ঢুকলে আমরা পেয়ে যাচ্ছি, দেখ ওয়াকার ওয়াচ ওয়েলস যিনি ছিলেন, যার অলরেডি আমাদের কন্ট্যাক্ট নাম্বার ব্ল্যাঙ্ক ছিল, সে কিন্তু আপডেট হয়ে তার আইডি হয়ে গেছে 11। এটা কেন হলো, আমরা এমপ্লয়িজ টেবিলে আইডি যেটা 4 ছিল, প্র্যাকটিক্যালি এমপ্লয়ি 4 ইজ নট এ মেন্টর। একটু তাকিয়ে দেখ এইখানে, এই জায়গাটা আমরা চেঞ্জ করতে পারছি না, এইটা হচ্ছে আমাদের কাছে মেন্টরের রেসপেক্টে ছিল, ফার্স্ট যে রো গুলো, ফার্স্ট যে কলাম গুলো, তার পরের গুলো ছিল হচ্ছে মেন্টি। যেহেতু আমার কাছে 1 2 3 6 এইগুলো হয়ে যাচ্ছিল আমাদের কাছে মেন্টর, তার ফলে আমরা যখন আপডেট করতে যাব
তখন কিন্তু 1 2 3 4 ওই 6 এইটার রেসপেক্টে কোনো আপডেট করতে পারবো না। কিন্তু যদি আজকে আমরা 4 এটা শুধু মেনটি এটার রেসপেক্টে আপডেট করতে যাচ্ছি তখন কিন্তু ওর আইডিটাকে আমরা চেঞ্জ করতে পারছি। দ্যাট মিন্স অন আপডেট রেস্ট্রিকশন এখানে কাজ করছে না ফর দ্য টেবিল কনস্ট্যান্ট দ্যাট ইজ ফরেন কি কনস্ট্যান্ট FK1।